সিএনএর খবরের জেরে নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। আবর্জনা স্তূপে ভরে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ হয়ে বাড়ি ফিরছিল রোগীসহ রোগীর পরিবার। দীর্ঘদিন ধরে অবহেলিত মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা, সেই খবর সিএনএ সম্প্রচারিত হতেই তড়িঘড়ি নেওয়া হলো ব্যবস্থা, পরিষ্কার করা হলো গোটা হাসপাতাল চত্বর। খুশি রোগীর পরিজনরা। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং মহকুমার হাসপাতালে চত্বরের সামনে ময়লা আবর্জনা স্তূপ পড়ে থাকতে দেখে দীর্ঘদিন রুগী ও রুগীর পরিজনরা সমস্যায় পড়েছিল বহু রুগী ও রুগীর পরিজনরা। অবশেষে সিএনএর খবরের জেরে নড়ে চড়ে বসলো। পরিষ্কার করে নিয়ে যাচ্ছে দেখছি আমরা, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে ওরা, ভালো লাগছে। কেমন আর লাগছে? ভালোই লাগছে, খুব অপরিষ্কার চতুর্দিকটা। সিএনএর খবরের জেরে আপাতত মিটল সমস্যা, চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিল হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নয়ন নাকি রাজ্যের প্রতিটি কোণে পৌঁছে গেছে, তবে বাস্তবে কেন রাজ্য জুড়ে ধরা পড়ছে অনুন্নয়নের ছবি? আদৌ উন্নয়নের মুখ দেখবে রাজ্যবাসী? প্রশ্নটা থেকেই যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।